কারণ আজকাল তো বাচ্চা বলছে হাই আমরা হলাম দুইটা আর আমাদের হবে দুটো এর বেশি যেন না হয় এক সময় ছিল একটা বাচ্চাকে দিয়ে দেখেন টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ এক সময় ছিল যে ব্রাদার আল ইসলাম যদি বাচ্চা বন্ধ করাতো রাষ্ট্রীয় ভাবে পেশার দিয়ে বন্ধ করানো হতেছিল আর বর্তমান সময় মানুষ ইচ্ছাকৃতভাবে বাচ্চা বন্ধ করতেছে এ বেরাদার আজকে একবারে কবুতর মানুষ করা করে মানুষ করছে হ আর একটা যদি ছেলে একটি ছেলে আর একটি মেয়ে যদি হয়ে যায় তা আলহামদুলিল্লাহ একেবারে ফুর্তি কত বাবারও পূর্ণতি মায়েরও পূর্ণতি মুসলমান আবার নাবি ধোয়া করছেন আল্লাহ মালিকের সন্তানে বরকদ্দা মাঝখানে একটা মশলা বলে দি মনে রাখবেন মা বোনেরা আপনারাও শোনেন মা বোনেরা তো গজাল শুনতে খুব ভালোবাসে মশলা মশাইল হাদিস এর আলোচনা শুনতে খুব কমই আপনার মায়েরা ভালোবাসেন স্থায়ী ভাবে ভালো করে শুনে বলে রাখেন স্থায়ীভাবে বাচ্চা ধারণ করার ক্ষমতাকে নষ্ট করা পুরুষ অথবা নারী উভয়ের জন্য হচ্ছে হারাম গেল স্থায়ীভাবে চিরদিনের তরে বাচ্চা নেওয়ার ক্ষমতাকে কোন মেডিসিন দ্বারা হোক ইঞ্জেকশন দ্বারা হোক ট্যাবলেট দ্বারা হোক ক্যাপসুল দ্বারা হোক বা অপারেশনের মাধ্যমে হোক স্থায়ী বন্ধ করা এটা হারাম তবে কন্ট্রোল করা করা জন্ম নিয়ন্ত্রণ এটা বার্থ কথা বুঝা গেল জন্ম নিয়ন্ত্রণ করা যাই স্বামী স্ত্রীর সম্মতিতে কিন্তু মুসলমান চিরস্থায়ী ভাবে

তিনটি আর তার দুটি পাঁচটি দোয়া হলো এর রেজাল্ট কি একটা ভাই পাঁচশোটা টাকা দেন দেখি এই পাঁচটা দোয়ার

পাঁচটি দোয়া আপনাকে শুনিয়ে দিই এ বেরাদার ইসলাম আলহামদুলিল্লাহ এ বেরাদার সুভান মসজিদের উন্নতি কল্পে জালসা মসজিদের কি কাজ বাকি আছে আপনারাই ভালো জানেন নাবি আমার দোয়া করলেন আনাস গরীব সাহাবী ছিলেন দারিদ্র সাহাবী ছিলেন আমার দয়ার নাবি মায়ার নাবি রহমতের নাবি দোয়া করেছেন আলহামদুলিল্লাহ এ বাবু আমার 500 টাকা দিয়েছে পাঁচটি দোয়া রশিলাতে আল্লাহ মায়েদেরকে বলবে এখন যদি দিতে না পারেন নামটা লিখে রাখেন পরে দিয়ে আব্দুল হক দিতেছেন আলহামদুলিল্লাহ এক বস্তা সিমেন্ট এই একশো টাকার এক বস্তা সিমেন্ট না কি গো একশো টাকা নগদ আর এক বস্তা সিমেন্ট বসে না ভাই সামনে ও মাইক ব্য

আশি অতিক্রম করে গিয়েছিল আশি অতিক্রম করে গিয়েছিল এ বে ইসলাম আর আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালানহুর বাগান একটা ছিল মদিনা শরীফে খেজুরের বাগান ওই খেজুর ভেঙে নিয়ে আপনার মদিনার মার্কেটে যখন যেতেন বাজারে যেতেন তো আল্লামা আব্দুল হক মহাদেশে দেহলবির রহমাতুল্লাহ বলেন যে প্রথম আনা সিবনে মালিকের বাগানের খেজুর বিক্রি হয়ে যেত হাই রেটে মুসলমান যাগাও সুবহানাল্লাহ আল্লাহ বাপজিকে হায়াত দারা ধর আনাসিব মালিকের বাগানের খেজুর সবথেকে বেশি রেটে সর্বপ্রথম বিক্রি হয়ে যেত বলে কেন বলে আনাসিব নে মালিকের খেজুর থেকে মাসকে আমবারার মতন खुशबू ভেসে আসতো কারণ ওই আনাসিবনে মালিকের বাগানে আমার আনির সেবে কাসা সাইকে দে কাউন মাখা চাহানের মালিক ও মুক্তার পবিত্র কদম রেখেছিলেন বলার উদ্দেশ্য মুসলমান যদি আমার নাবীর কদম রাখাতে শেষকে বাগানের খেজুরের মধ্যে মাসকে আম্বারার খসবো যদি চলে আসে তো নাবির পবিত্র দেহ থেকে যে পবিত্র ঘাম মুবারক বের হতো তার কেমন খসবো ছিল মুসলমান আ 要吃辣的。Yeah,